বন্ধুরা স্বাগতম সবাইকে। আমরা ইতিমধ্যেই গুণ অনুসারে যুক্তিবাক্যের বিভাগ সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে আমরা জানব পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের বিভাগগুলো সম্পর্কে। পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে মূলত দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সার্বিক যুক্তিবাক্য, আরেকটি হচ্ছে বিশেষ যুক্তিবাক্য। সার্বিক যুক্তিবাক্য কোনগুলো? এই শব্দগুলো আমাদের কাছে পরিচিত, আমরা আগেও জেনেছি। একটু ব্যাখ্যা করি, যেই যুক্তিবাক্যগুলোতে উদ্দেশ্যের সম্পূর্ণ ব্যক্তার্থ সম্পর্কে স্বীকার বা অস্বীকার করা হয় সেগুলোকে আমরা বলি সার্বিক যুক্তিবাক্য। উদাহরণ দিলে বুঝতে খুব সহজ হয়ে যাবে। যেমন ধরো, সকল গরু চতুষ্পদ। এখানে গরুর ক্ষেত্রে আমি চতুষ্পদ যে গুণটি আরোপ করছি সেটি কিন্তু কোনো দুইটি বা একটি গরুকে বাদ দিয়ে আমি আরোপ করছি না, আমি সকল গরুর ক্ষেত্রে বলছি। অর্থাৎ পৃথিবীতে যত গরু আছে, অর্থাৎ গরু শব্দের মধ্যে বা এই শ্রেণীতে যত প্রাণী পড়বে সবার ক্ষেত্রে আমি চতুষ্পদ গুণটি আরোপ করছি। অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে আমি বিধেয় দ্বারা যে স্বীকার বা অস্বীকার করছি সেটি একটি সার্বজনীন বিষয়। আবার ধরো, মানুষ হয় দ্বিপদ, অর্থাৎ মানুষের দুইটি পা। এই যে আমি বাক্যটি বলছি, এই বাক্যটি মানুষ বলার সাথে সাথে মানুষ নামক যে শ্রেণীর প্রতি আমি ইঙ্গিত দিচ্ছি তাদের প্রত্যেককেই আমি বোঝাচ্ছি। এখানে আমি একজন বা দুইজনকে বাদ দিয়ে যে অমুক অমুক মানুষ তাদের চার পা বা ছয় পা এমন কিন্তু আমি বোঝাচ্ছি না, আমি মানুষ শ্রেণীর প্রত্যেকের ক্ষেত্রে এই দ্বিপদ যে বৈশিষ্ট্য বা গুণটি সেটি আরোপ করছি। অর্থাৎ এই বাক্যগুলোকে আমরা বলছি সার্বিক যুক্তিবাক্য, যেখানে কিনা কোনো একটি শ্রেণীর প্রত্যেককে আমি নির্দেশ করছি। বিশেষ যুক্তিবাক্য কোনগুলো? যেই যুক্তিবাক্যে উদ্দেশ্যের আংশিক ব্যক্তার্থ সম্পর্কে স্বীকার বা অস্বীকার করা হয় সেগুলোকে আমরা বলি বিশেষ যুক্তিবাক্য। উদাহরণ দিয়েই বুঝি চলো। একটা বাক্য হলো, কিছু ছাত্র হয় মেধাবী। অর্থাৎ আমি ছাত্রের ক্ষেত্রে, ছাত্র শ্রেণীর ক্ষেত্রে সব ছাত্রের কথা আমি বলছি না, আমি এটা বলতে পারছি না যে ছাত্র বলতেই আমি মেধাবীকে বোঝাচ্ছি। আমাকে বলতে হচ্ছে কিছু ছাত্র হয় মেধাবী, অর্থাৎ ছাত্র যে শ্রেণীটি রয়েছে সেই শ্রেণীর কিছু কিছু অংশ বা কয়েকজন বা একটি নির্দিষ্ট অংশকে আমি বলছি মেধাবী। এক্ষেত্রে আমি যে বিভাজনটি করছি, অর্থাৎ কিছু শব্দ দ্বারা আমি একটি শ্রেণীর কয়েকজনকে বা নির্দিষ্ট কিছু মানুষকে বা কিছু ছাত্রকে বেছে নিয়ে বলছি তারা হচ্ছে মেধাবী, অর্থাৎ আংশিকভাবে ব্যক্তার্থটি স্বীকার করা হচ্ছে। আবার ধরো, যদি বলা হয় কিছু মানুষ হয় আশ্চর্যজনক, অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে আমি আশ্চর্যজনক যে গুণটি এই গুণটি দ্বারা চিহ্নিত করতে পারছি না, মানুষ শ্রেণীর মধ্যে আমি কিছু মানুষকে আশ্চর্যজনক বলছি। এই যে পার্থক্যটি করলাম মানুষ থেকে কিছু মানুষের মধ্যে, একটি বিভাজন আমি টেনে দিলাম, এই জন্য এই ধরনের বাক্যটি হচ্ছে বিশেষ যুক্তিবাক্য। তাহলে আমরা এই ভিডিওতে কী শিখলাম? আমরা জানলাম সার্বিক যুক্তিবাক্য কোনগুলো, আমরা জানলাম বিশেষ যুক্তিবাক্য কোনগুলো। পরবর্তীতে আমরা জানব পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের আরও একটি বিভাগ সম্পর্কে। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এইটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।